দাঁড়িয়ে আছি লা ভালে ভিলাজের সামনে। এটা প্যারিস থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আর এই ভিলাজের ভেতরে ঢোকার পরে নাই এমন কোনো ব্র্যান্ড নাই, তো ঘুরে দেখব এই জায়গাটা। ঘুরতে এলাম লা ভালে ভিলাজে। আগেই বলেছি এখানে ব্র্যান্ড নেই, এমন কিছু নেই। এই জায়গাটা ক্রিসমাসের সময় স্পেশালি ডিসেম্বরে অনেক বেশি ডেকোরেটিং থাকে, এক্স্যাক্টলি বার্সি ভিলেজের মতো। কিন্তু যেহেতু আমার বাসা অনেক দূরে, তাই সবসময় আমার বেরোতে হয় দিনের বেলা, তাই আলোকসজ্জাটা দেখানো যাচ্ছে না। আর কয়টা ব্র্যান্ডের নাম বলবো, আর কয়টা তো নাম দেখাবো। ভ্যালেন্টিনো, সামনে গুচি, বাম পাশে আছে জিমি চু। এমন তো ঘুরতে ঘুরতে আরো অনেক, মানে সিরিয়াস এক অবস্থা। এখন আপনারা বলতেই পারেন যে এই ভিলাজে আসার কারণ কি বা এর স্পেশালিটি কি। এর স্পেশালিটি হচ্ছে আমরা যে ডানের বামে দেখছি এই বাড়িগুলো বা এই বাড়ির মতো দোকানগুলো, এই প্রতিটাই এক একটা শোরুম, কোনো বাড়ি নয়। আর এর চেয়ে বড় কথা হলো আমার শুধু নতুন নতুন জায়গা দেখার বাহানা প্রয়োজন হয়, সো এই ভিলেজটা ঘুরতে আসাও একটা বাহানা। অনেকটা ঘুরলাম, এবার আসলে দোকানগুলো দেখাতে পারছি না কারণ দোকানের ভেতরে তো অনেক ভিড় থাকে, ওখানে ভিডিও পসিবল না। কিন্তু এখন ঘুরবো মিশেল কর, এরপরে সিরিয়ালে আছে ক্লোয়ে, বাম পাশে ফেন্দি, ঘুরতে ঘুরতে বাকি। ঘুরছি তো ঘুরছি, উইন্ডো শপিং এর জন্য বেস্ট প্লেস বলা যায়। আগে তো উইন্ডো শপিং করতে গেলে আমার সবচেয়ে ফেভারিট ছিল গ্যালারি লাফায়েত, এরপরে যখন গেলাম আমরা বার্সি ভিলেজ, ওটাও খুব ভালো ছিল। এই ভিলেজটিতে ব্র্যান্ডের অভাব নেই, অনেক ঘুরলাম, এখন যাওয়ার পালা। তো এই ভিলেজ থেকে এখানে বাবাই